তোমরা দেখছো কলকাতার জাজাম আর আমি আছি তোমাদের সাথে প্রীতম আর প্রতিবারের মতোই স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে কোথায় এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো খুব জোরে আওয়াজ হচ্ছে মাইকে তাই জানি না কতটা শোনা যাচ্ছে তো তোমরা বুঝেই গেছো আজকে নচিকেতার প্রোগ্রাম দেখতে এসেছি নচিকেতা চক্রবর্তী তো স্টে টিউনড আর দেখাবো অবশ্যই সামনে থেকে একদম আমি যেটা বলে থাকি সবসময় আজ আবার মোড়া ভাবো ঘুরে ছেড়ে যাবো ঘুরে ভরবো ভুবন একেবারেই প্রোগ্রামের সুরে চলো তোমাদের দেখাতে নিয়ে যাই আজকের ভিডিও এখান থেকে স্টার্ট হলো এখন ঘড়িতে বাজে 5:30 উনি কখন উঠবেন সবকিছু এখানে থাকছে ইনফরমেশন তাই জন্য স্টে টিউনড আর দেখতে ভুলো না আর ভেতরে একটা মেলাও বসেছে দেখলাম তো মেলাটাও তোমাদের ঘোরাবো কিন্তু প্রোগ্রামটা আগে দেখে নিই তারপর তোমাদের মেলা ঘোরাবো ঠিক আছে Stay tuned. দেখতেই পাচ্ছো মেলার এটা এন্ট্রেন্স এটা হচ্ছে মানুষ মেলা যেটা আমাদের এখানকার বিধায়ক আছেন আমাদের যিনি অদিতি মুন্সি তার উদ্যোগে কিন্তু এই মানুষ মেলা হচ্ছে আজকে কিন্তু এটা লাস্ট দিন 3 তারিখ আজকে আজকে লাস্ট দিন তো আজকেই নচিকেতা আসবেন তো তার জন্যই আমার আজকে আসা এখানে তোমাদের ভেতরে গিয়ে আরো দেখা আর এইখানে এই মেলায় কি করে আসতে হবে সেটা একবার তোমাদের বলে রাখি এটা তোমরা যদি সাতগাছি থেকে আসো তাহলে সাতগাছি থেকে আসলে সাতগাছি থেকে বরতলা টুয়ার্ডস যে অটোগুলো আসে সেই বরতলা টুয়ার্ডস অটোতে উঠলে 50 নম্বর মাঠ এটা 50 নম্বর মাঠে কিন্তু তোমরা সহজে চলে আসতে পারো অটো করে অথবা যদি তেঘরিয়া থেকে কেউ আসতে চাও তাহলে রিক্সা বা টোটো তো আছেই বলবে 50 নম্বর মাঠে যাবো ওরা কিন্তু ঠিক নিয়ে চলে আসবে আর এখানে মানুষ মেলা এই বছরে এইবারের মতো কিন্তু শেষ দিন আজকে 3 তারিখ আজকের আজকে কিন্তু এই মেলা উঠে যাবে এবং আজকে শেষ দিনে কিন্তু নচিকেতা আসছেন তার প্রোগ্রাম আমি কখনো দেখিনি নিজে তাই জন্য চলে এসছি একেবারেই আর এখন আপাতত ফাঁকা আছে যেহেতু বিকেলের টাইমটাতে এসছি একদম তাড়াতাড়ি চলে এসছি সে পরে সিট পাওয়া যাবে কি যাবে না তাই একেবারে চলে আসলাম খুব তাড়াতাড়ি তোমরাও কিন্তু আসতে পারো আর যারা আসছো তাদের সাথে দেখা হতেও পারে তো আর যারা আসছো না তারা আমার মাধ্যমে তো একদম লাইভ ফিলটা নিয়ে নিতে পারবে নচিকেতা চক্রবর্তী তো চলো আর ওয়েট কিসের আসুক আগে তারপর দেখাচ্ছি বাকি দেখো এখানে কিন্তু প্রস্তুতি চলছে যেখানে মিউজিক পুরো কন্ট্রোল করা হবে আর ওখানেও কিন্তু ওইখানটাতেও কিন্তু প্রস্তুতি চলছে এখনো এখন সবে বিকেল 5:40 আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে পুরো এই সিট পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে এবং পেছনেও অনেকে দাঁড়িয়ে থাকবে তো এখন আপাতত ফাঁকা আছে এই জায়গাগুলো হচ্ছে ভিআইপি এখানে কিন্তু অনেকে বসে পড়েছে এসে ভিআইপি আর এটা হচ্ছে মেলা কার্যালয় যেখান থেকে পুরো বিষয়টা দেখভাল হচ্ছে সমস্ত সুরক্ষার বিষয়টা দেখভাল হচ্ছে আর এটা তো মেলা পুরোটা তোমাকে ঘুরে দেখাবো আপাতত সিট ফাঁকা আছে আর স্টেজও কিন্তু রেডি নচিকেতা চক্রবর্তী তো স্টে টিউনড দেখো এটা কাকু লাইটে লাগানোর জন্য উঠেছে দেখো কোথায় উঠেছে দেখতে পাচ্ছো সেই যে লাইটের কিন্তু এখন লাগানো চলছে আর টেস্ট হয়ে যাচ্ছে লাইট একেবারে যে কিভাবে লাইটিং চেঞ্জ হবে বা লাইট লাইটের পুরো ব্যাপারটা কিন্তু এখান থেকেই দেখা হচ্ছে লাইটিং এর এখানে প্লেসমেন্টটা ঠিক করা হচ্ছে যে কোন জায়গায় প্লেসমেন্টটা করা হবে লাইটিং এর আমি যেটা শুনলাম এখানে অ্যানাউন্স হলো যে এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফার্স্টলি একটা নৃত্য পরিবেশন হবে মোটামুটি 8 নাগাদ নচিকেতা চক্রবর্তী আসতে পারেন এবং তার জন্যই অপেক্ষা মেনলি তো সবাই তার জন্যই এসছে কিন্তু এখন আপাতত একটা নৃত্য পরিবেশন হবে সেটাও কিন্তু আমি ভিডিও করব এবং তোমাদের সকলের জন্য থাকবে পুরো প্রোগ্রামটা ভিডিওটা স্কিপ করো না
নচিকেতা আসবে আটটা নাগাদ আসুক, আর যখনই আসুক আসবেন, এটাই সব থেকে বড় কথা। আর গান কন্টিনিউয়াসলি চলছে নচিকেতার গলায়, তো চলো দেখতে থাকো, স্টে টিউন।
আছে নাগর কানহাইয়া কদম তলে বসে আছে নাগর কানহাইয়া যাই বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া আহা কোমর দোলাইয়া Yeah.
জোরে হাত খালি এবং সরকারকে অনুরোধ করছি ওনাকে বরণ করার সামগ্রী নিয়ে মঞ্চের সামনে আসার জন্য মানে জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো আজকের সন্ধ্যার আমাদের বিশেষ অতিথি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র মহাশয় তাড়াতাড়ি চলে আসুন মঞ্চে চেয়ার দে ধরুন মঞ্চে চেয়ার দে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি ছোটকা সুন্দর নাচ চলছে তার মধ্যে মদনদা মদনদার অনেকগুলো অনুষ্ঠান মদনদাকে একদম আটকাবো না আমি মদনদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি দু চার কথা বলার জন্য থ্যাংক ইউ ভিকি এই মানুষ মেলায় আমাদের ডাকার জন্য সবার আগে এই যে যারা টি থ্রি স্টল করেছেন বা আরো অনেক স্টল আমি দেখছি সব স্টলই ফাঁকা এবং মনে হচ্ছে স্টলগুলো গুটিয়ে নেবে আমি ভিকিকে জিজ্ঞেস করলাম আজকে স্টলগুলো কি উঠে যাচ্ছে বলল না আজকে নচিদার গান শুনবে বলে আমরা স্টলটা জমিয়ে করেনি আমি হলে উল্টো করতাম আজকে নচির ফাংশনে বেশি বিক্রি হবে আজকে স্টলটা আরো বেশি জমজমাট করা উচিত ছিল মানে আমি হলে তাই করতাম আমার কথা কেউ ভুল বুঝবে না সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি রিলিজ করছে ও লাভলি আমি আশা করব যে এখানকার মানুষ সেই ছবি আপনারা দেখতে যাবেন আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে লাভলিটা কে মানে কার জন্য লাভলি আমার একটাই উত্তর লাভলি হচ্ছে বাংলার মানুষ লাভলি হচ্ছে সব থেকে বড় যে বাংলার মানুষজন অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে আমাদের দায়িত্ব দিয়েছেন এবং আমি এসছি তার মূল কারণ ভিকি চালাকি করে আমায় বলেছিল যে মেলাটার নামই মানুষ মেলা তো মানুষের যেখানে মেলা সেখানেই যদি না আসতে পারি তাহলে আমি রাজনৈতিক কর্মী হব কেমন আমি মনে করি যদি মানুষ থাকে পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটছে অনেক কিছু ঘটবে আরো অনেক কিছু হবে এক মাসের মধ্যে আরো অনেক কিছু ঘটবে কিন্তু যাই ঘটুক হিটলার পারেনি মুসলিনি পারেনি স্ট্যালিন পারেনি লেনিন পারেনি শেষ কথা বলেছে মানুষ মানুষ যা বলবে তাই হবে আমরা মানুষের কথা শুনে চলতে চাই নচিকেতা আটটা বলে কিন্তু সাড়ে সাতটায় চলে আসেন তো যদি ভালো গান শুনতে চান তাড়াতাড়ি আসুন সামনের সিটগুলো এখনো ভালো জায়গায় বসার জন্য খালি রয়েছে অবশ্য মাঠটা যথেষ্ট বড় থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে বলি যেহেতু নচি আসছে তাই নচির সম্মান দে দে পাল তুলে দে আছে ধরা যাবে দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা পাওয়া যাচ্ছে না মিউজিকে পাওয়া যাচ্ছে না সরি ছেড়ে দিন দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বেদে পাল তুলে দে হো লাভলি এটাকে
কিন্তু জানি না অন্য গায়ে মাল খাবে দুনিয়ায় নবি এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্ত ঝরে দুনিয়ায় নবি এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্ত ঝরে ও দয়াল মুর্শিদি জর ছকা ফল অগ্নি ও দয়াল মুর্শিদি জর ছকা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার হৃদয়েতে জনতা নয়নে মমতা এটা কিন্তু বইয়ের প্রমোশন করে গেলাম থ্যাংক ইউ ভালো থাকবেন
চল্লাচ্ছে সবাই ঝুমুর গানের তালে হারিয়ানা দুনিয়া ছড় যাব নয়া হারে সুন্দর কায়া মাটিতে মিল যাব নয়া হারে একদিন উড়ি চলে যাব নয়া হারে সুন্দর কায়া মাটিতে মিল যাব নয়া হারে ding ding.
ভরন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে ভরন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে হি হো পিয়ালি রে হি হো দুলালি রে হি হো পিয়ালি রে Thank you.
এবার আমাকে দেখতে পাচ্ছে গণেশ চৌধুরী, এই তোরা এদিকটা চলে আয় না, এখানটা চলে আয়, ওখানে অত দূরে থাকবে না হয়। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমি বেজে যেতে ঠিক না, তুমি আসবে বলে আকাশে খেলা, তুমি আসবে বলে আকাশে খেলা বৃষ্টি আর হলি, তুমি আসবে বলে কৃষ্ণ চড়াবো চলে যায়, তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকার বসে আছে দিন গাইনি, তুমি আসবে বলে অন্ধকার বসে আছে দিন গাইনি, তুমি আসবে বলে রাস্তার পুলিশরা খুশি করে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমুখে তসবির দেবে, অনেকে ভাবেন যে নচিকেতা অনুকূল পরিবেশ পেয়ে গান গাইছে, কিন্তু এই গানটা 2002-তে লেখা গান, আর 2002-তে এই গানটা গাইতে লিখতে গেলে কোমরের জোর থাকা দরকার। তুমি আসবে বলে জাতির হুসাইন ভুল করে বলে বলে, তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমুখে তসবির দেবে, তুমি আসবে বলে সরকারি সপ্তাহে ভিড় করে বসে থাকবে, তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবে থেকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে হিন্দিতে একটা শের আছে তাতে বলছে, কেহতে হ্যাঁ জাহান আর রবি পৌঁছে, কেহতে হ্যাঁ ওহা পে কবি পৌঁছে, অর্থাৎ যেখানে সূর্যের আলো যেতে পারে না সেখানে কবির কল্পনা পৌঁছে যায়। বলি 2002-তে এই লাইনটা আমি লিখলাম কি করে, তুমি আসবে বলে আমার দ্বিধার উত্তর খুঁজে পাইনি, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট ঘুরে, তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে খাবার, তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত ভঙ্গ বাবা, তুমি আসবে বলে মুখ করে ওঠে ভাই, তুমি আসবে বলে ঈশান করে জমেছে অঙ্গ, তুমি আসবে, তুমি আসবে বলে বখাটে ছেলেটা সৃষ্টিতে দিতে দেয়নি, তুমি আসবে বলে আমার কলম এখনো বিকৃতি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, ঝামেলার গান গাই
মানে যে জন্য লোকে আমার পছন্দ করে এবং অপছন্দ করে দুটো চলো সিমানে এই লাইটটা দে লাইটটা দে মানে মুশকিল আছে হ্যাঁ এই আমি মানুষের এক্সপ্রেশন না দেখলে গাই বলতে পারি না মুশকিল হয়ে যায় আমি তো প্রধানমন্ত্রী নই যে এই দেখে গিয়ে চলবে এত বছর হয়ে গেল এখন প্রেস কনফারেন্স করে তো মুশকিল আর কি ওই ক্যামেরার সামনে বসে বসে খুব কমফোর্ট ফিল করে না আমারও অসুবিধা হয় ওই এক্সপ্রেশন না দেখলে বলতে পারি না গাইতে পারি না চলো দিন শেষে এই এত রেকর্ড দিচ্ছি মানে কথা মাটি যাবে দিন শেষে রাত্রি আসে শেষে রাতে আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোর নামে দিন শেষে রাতে আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোর নামে ভয় গণতন্ত্র ভজন মত হনুমানের কাছায় ভয় গণতন্ত্র ভজন মত হনুমানের কাছায় ছাপি এই সুখী মানুষ রাম রাজ্যেতে জগল বজায় কি জানেন প্ল্যানচেট ডাক্তার আমার প্রক্রিয়া প্ল্যানচেটে ডাক্তার সালা প্রসুর রথে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি অনঅথেন্টিক কথাবার্তা শুনে তো লাভ নেই যে লোকটা জানে তাকেই জিজ্ঞেস করি বাবা তো বলে দিতে পারবে এটা সব পারতো এখানে বাবা মনে প্রতি বছর নতুন নতুন ঝামেলা শুরু হচ্ছে রায় ধর রামলালা নাকি ওইখানেই জন্মেছে হ্যাঁ এত রাম প্রেম তো এতদিন দেখিনি বাইরে এত রাম হয়ে গেছে এখন বাপরে বাপ রাম মানে আমরা একটা অন্য কিছু বুঝতে পারি এখন জন্মে যাবে রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায় আমার গান দেখে আমার গান শুনে কি আর হবে জানা বিষ্ণু পারে এটা এখনকার ট্রেন ছেলেরা জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি করতে গেলি একটু নেচে এলাম নেচে আর কোনো নাচটা বোধহয় প্রফেশন হয়ে গেছে পয়সা মিলি হয়ে না দিয়ে এলাম এন্ট্রি ফি হচ্ছে 7,000-8,000 টাকা বাবু কি গাম্বার 8,000 টাকা খরচা করে নিজেই সালা নেচে এসছে শুনে কি আর হবে জমা ডিস্কো বারে কবি খুশি কবি গম দেখো বাবা শ্রদ্ধে শুনে কি আর হবে জমা ডিস্কো বারে কবি খুশি কবি গম দেখো বাবা শ্রদ্ধে করে আচ্ছালাও অপশালা ঘুষ খায় নিশ্চয় নয় তো যোগায় কেমন করে অপশালা ঘুষ খায় নিশ্চয় নয় তো যোগায় কেমন করে আমাদের তো ভাত যোগাতেই বাপ দাদা কেমন করে কোটা কুকুর খোকা কুকুর আজও প্রেমে পড়ে চলে দলে দলে আগেও বলবো এখন আঙ্গিরটা একটু বদলে গেছে খোকা কুকুর আজও প্রেমে পড়ে চলে দলে দলে মুখোমুখি বসে তারা মোবাইল ফোনে কথা বলে এমনি সামনে বসে আছে কথা বলা যায় না বলবে না ওইটা দিয়ে বলবে বসা প্রেম বসে বসে কথা বলবে এমনি বলা যায় কথা বলা যায় না ওখান থেকে একটা টেক্সট করছে টেক কেয়ার
পার্টি কামারটা আমার হচ্ছে ইউ টেক কেয়ার এখানে আমি এসেছি শুধু আমি বলবো এখন তার বাবা মারা বাচ্চাদের নিয়ে খুব আদিষ্টতা করে তো প্রচন্ড শুনেছি ওকে এটা করতেই হবে 99.9% পেতে হবে সারা বাচ্চার উপর কি চাপ আপনাদের বাচ্চাদের তো মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন না কি লেভেলের মানে মানে ওরা কি পাপ করেছিল জন্মেছে আর কি আপনারা সারাদিন একটা বাচ্চাকে এনগেজ করে রাখেন আপনারা তো রাখেন স্কুলও রাখেন স্কুল তো স্কুল তো বেসিক্যালি একটা অদ্ভুত মানে অদ্ভুত একটা যন্ত্রের মতো মানে নানা রকম প্রজেক্ট দিয়ে দিচ্ছে বাচ্চাদের আমরা সারা জীবনে এসব করি সারা রাত জেগে থাকতে কি প্রজেক্ট করতে হচ্ছে তারা টিচারও জানে সবাই জানে ওটা অন্য লোক করে দিচ্ছে ওর বাবা করে দিচ্ছে বাবা বাড়ি থেকে অন্য লোক এসে করে দিচ্ছে তবু ওই প্রজেক্টটা দিতে হবে না তাহলে প্রজেক্ট করে কি হবে কি হয়েছে কোনো কাজে লাগলো না আমার মেয়েকে তো দেখলাম বড় হয়ে গেলে ওই প্রজেক্টগুলো কোনো কাজেই লাগবে না তো এই যে এনগেজ করে রাখা একটা বাচ্চা সে গল্পের বই পড়তে পারছে না সে ভালো সিনেমা দেখতে পাচ্ছে না এই জায়গাগুলো বন্ধ করে দেওয়ার মানে বুঝতে পারেন কত বড় সর্বনাশ হচ্ছে একটা বাচ্চার কল্পনা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষের মানুষের মতো হয়ে যাবে বুঝছেন রামের নামে গিয়ে গলা কাটতে চলে যাবে এই জন্যই হচ্ছে কারণ আপনারা বাচ্চাদের মানুষই হতে দিচ্ছেন না শিক্ষিত বানাতে গিয়ে আপনারা শিক্ষিত কি বানাচ্ছেন একটা ছেলে ইংরেজিতে কথা বলবে ইংরেজিতে খুব খুশি হয়ে যান ইংরেজিতে বললে সে কিছুই জানে না একটা বাচ্চা বড় বড় করে কথা বলতে পারি ভ্যাকুম ক্লিনার যারা বিক্রি করে দেখে প্রচুর ইংরেজিতে কথা বলে তার মানে শিক্ষিত বলা যায় তাকে ভালো কথা বলছে জামা কাপড় পরে বলছে আরে ওটা ওয়েল ম্যানার্ড ওয়েল এডুকেটেড বলা যায় না ওটাকে পড়াশোনা করতে হবে তাকে ব্যাপার সাথে করতে হবে তাকে শেক্সপিয়ার পড়তে হবে তাকে রবীন্দ্রনাথ পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায় পড়তে হবে এগুলো পড়তে দেন আপনারা বাচ্চাদের না সারাক্ষণ ওই বইয়ের মধ্যে বসিয়ে রেখেছেন ও তো গাধাই হবে ভারতবর্ষের লোকের মতো আর কি গরুর দুধে সোমা পাওয়া যায় ওই সোনা খুঁজবে বোঝাচ্ছেন যে একা খাবি একাই বানাবে ওই বাচ্চা স্কুলে যাচ্ছে আপনি রান্না আপনি টিফিন বানিয়ে দিচ্ছেন একাই খাবে এটা বলে বন্ধুদের সাথে শেয়ার করবে না এই যে ছেলেটাকে একা বানিয়ে দিচ্ছেন এই ছেলেটা শিখছে যে একাই খাবো একাই বাঁচো এই ছেলেটাই একদিন বড় হয়ে যদি ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তখন আমার আমার কাছে আপনারা এসে কাঁদতে শুরু করবে কি করবো আপনারাই তৈরি করেছেন আপনাদের ছেলেকে চলো এটা আমার খুব প্রিয় লাগে আমি যে সময় গানটা লিখেছিলাম সেটা হচ্ছে 1993 আজ থেকে 30 বছর আগে তো 30 বছর আগে তখন আমি বাচ্চা আমার বয়স 28 তখন তখন সেই সময় আমি আমার জীবনে যা যা দেখেছি আর কি যে এডুকেশন নিয়ে যে কি চলে আর কি কত অনেক কথা বলতে হয় তাহলে ছেড়ে দিন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার Thank you.
موسيقى
মন খাবা খুঁজে বেড়ে খুঁজে বেড়ে খুঁজে বেড়ে খুঁজে বেড়ে খুঁজে বেড়ে খুঁজে বেড়ে বরফ পাথর সবই তো দুটো পাথর ভালোবাসা ঘোরা হাতে ঘুরে ঘুরে দিন কাটে ভালোবাসা হাতে পেলাম তুই মন খাবা খুঁজে বেড়ে মন খাবা খুঁজে বেড়ে খুঁজে বেড়ে বরফ পাথর সবই তো দুটো পাথর সই তার থেকে গালি গাই কি দেবরাজ নাকি খুব ভালো করে শুনলাম না হ্যাঁ ভালো শুনলাম জীবন वो जो हम में तुम करार था तुम्हें याद हो के ना याद हो वो जो वो जो हमने करार था तुम्हें याद हो क्या याद हो वही आई वादा স্টেজে আছি ভালো স্টেজে কে বলছে আপনার ভিতর সবার বয়স হয়ে গেল দাদা বই করুন অতিথি যাকে আরম্ভ করেছে আমার মনে হয় আপনি বৃদ্ধ হয়ে যাবেন যতক্ষণ আসবেন যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় খুঁজে দিয়ে ছোট
ছড়ি ছড়ি হৃদয় হল তাড়াতাড়ি ছেড়ে দিয়ে
পুরস্কারও দেওয়া হয় না, আমাকে কিছু বলা হয় না। হ্যাঁ, অদ্ভুত সব লোকের হয়তো পুরস্কার নিয়ে যেটা জাতীয় পুরস্কারও পায়, ইনি জাতীয় কি জাতীয় পুরস্কার জানি না, কিন্তু জাতীয় পুরস্কার পায়। না, আমার পুরস্কার দরকার নেই, এইটাই পুরস্কার। এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে, আর আমি খুব আমি তো সে গান গাই না, মানে যদি বললেন যে আমি গায়ক, তাহলে আমি গায়ক তো নই সেই অর্থে। আমি সারাক্ষণই কিছু না কিছু করে যাচ্ছি, আপনাদের মগজ নিয়ে খেলা চলছে সারাক্ষণ, আপনাদের মাথায় কিছু না কিছু ঢুকিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা এটা আমার কাজ, আমি এইটাই করি। আমি তো কালে পাতলি কামারিয়া গাইতে পারতাম, তাই না? তা অনেক টাকা পায়, অনেক 18 লাখ টাকা নিয়ে শো করে, 20 লাখ টাকা নিয়ে শো করে, এমন এমন লোক আছে ওই পাতলি কামারিয়ার বাইরে কিন্তু যেতে পারবে না। হ্যাঁ, মুখোমুখি আমি খুব আর বৃদ্ধাশ্রম ওইটা লিখতে গেলে কলমটা ভেঙে যাবে। আমি পারবো, আমি ছাড়া হবে না। হ্যাঁ, পারবে নাকি? নিশ্চয়ই পারবে, আমার পরে নিশ্চয়ই লোকজন আসবে এবং তারা আমারই লোক হবে, তারা নচিকেতার ফ্যানই হবে, নচিকেতার ফলোয়ারই হবে, তারাই হবে। আমার সাথে জেনেটিক্যালি যে এক নয়, সে ক্রিয়েটিভ নয়, সে ব্যবসাদার। আমার সাথে জেনেটিক্যালি এক এরা যারা আমাকে ভালোবাসে। চলো প্রজাপতি শুনবে, চলো ডিমে যেতে, ডিমে যাবে, ডিমে যাবে। Oh,
একটা বিয়ে করতেই হবে তরুণ আশীর্বাদে বহু না হলে চলবে শুধু শ্বশুর জিন্দাবাদ একটা বিয়ে করতেই হবে তরুণ আশীর্বাদে বহু না হলে চলবে শুধু শ্বশুর জিন্দাবাদ এবার বোধ একটু চক্ষু লজে আছে তাই বলছে লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বউকে রাখা কি বলছে বাবু লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বউকে রাখা লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বউকে রাখা আমি শ্বশুর মিলে দুজন ধর্ষা যাব মনের মতো এত দূর চলে গেছে পৃথিবীর একমাত্র পুরুষ মানুষ যে শ্বশুরের সাথে লিপ্ত ব্যবহার করতে রাজি হয়ে গেছে আমি শ্বশুর মিলে দুজন ধর্ষা যাব মনের মতো বউয়ের আরেক বিয়ে দেব হবে প্রতিবেশী মেনে চাই না মেনে চাই না চলো মানুষ পাঠিয়ে দিচ্ছি না চলছে চলো দাও ই সাসম ও ই সাসম বসতি আবার ঠুলে গড়ে আকাশে উঠুকে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে Thank you.
দেখো তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু খাবার প্রচুর দোকান আছে এখানে যে মেলাটা বসেছে এখানে কিন্তু ম্যাক্সিমাম খাবার দোকান তোমরা দেখতে পাবে প্রচুর খাবার দোকান আছে এখান থেকে খাওয়াও যায় যারা খেতে চাইছে বা যাদের খিদে পেয়ে গেছে এতক্ষণ এখন প্রায় 10টা বাজতে যায় এটা কিন্তু পানের দোকান এখানে দেখো জি বাংলা প্রেজেন্ট মুয়া ফুচকা এখানে কিন্তু ফুচকার দোকান এখানে আইসক্রিমের দোকানও আছে যারা এতক্ষণ প্রোগ্রাম শুনে একেবারে যাদের গলা শুকিয়ে এসছে তারা আইসক্রিম খেতে পারেন গরমের সময় ঠান্ডা এখানে কিন্তু হ্যাংলা দই আছে টিপট আছে চায়ের দোকান এখানে দেখতেই পাচ্ছ মেয়েদের বিভিন্ন জিনিস ছেড়ে দাও তুলবে না ছেড়ে দাও নচিকেতা স্যারের প্রোগ্রাম শেষ এখন বাড়ির পথে যাব মেলাটাও অল্প করে দেখালাম অল্প না পুরোটাই দেখিয়েছি আজকের লাস্ট দিন যেহেতু অনেক স্টল উঠেও গেছে অনেক তাড়াতাড়ি অনেকে দেয়ও নি নচিকেতা তার প্রোগ্রাম দেখতে আসবে বলে নচিকেতা স্যার তো যাই হোক এই মুহূর্তে বেরিয়ে গেলেন অনেক গাড়ি করে তো প্রোগ্রাম মোটামুটি শেষ ভালো হয়েছে প্রোগ্রাম লাস্টের প্রোগ্রামও খুব সুন্দর হয়েছে তো যাই হোক আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই তার জন্য একটু ওয়েট করতে হবে তবে এখনকার মতো আমি আসি টাটা গুড নাইট স্টে টিউন্ড